সালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো প্রক্সি হোস্ট কিভাবে ইউজ করে এটা নিয়ে। প্রক্সি হোস্ট ইউজ করতে হলে প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এসে একটা অ্যাডমস নামাইতে হবে। আমরা সার্চ করি হচ্ছে প্রক্সি হোস্ট অ্যাডমস গুগল ক্রোম। এখান থেকে আমাদের একটা অ্যাডমস আসবে, এই অ্যাডমসটা আমরা ইনস্টল করে নিতে হবে। এই এটাই হচ্ছে অ্যাডমস। এখানে কিভাবে ইউজ করে এটা দেখাই দেখাই দিছে আর কি। এখানে আমরা অ্যাডমসটা নামাই নি। আমাদের অ্যাডমসটা নামানো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে প্রক্সি হোস্ট এর অ্যাডমস। এখানে আইডি পাসওয়ার্ড দিলেই আমাদের হচ্ছে লগইন হয়ে যাবে। আমরা তাহলে এখন একটা আইডি পাসওয়ার্ড নিয়ে এসে দেখি যে কিভাবে লগইন হয়। এখানে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। লগ ইন করলে আমার এই আইডিতে কত এমবি কেনা হয়েছে সেটা আমার এখানে শো করবে, আর আমি কত এমবি ইউজ করছি এখান থেকে কমতে থাকবে। আমরা সহজে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কত এমবি আছে। এখন আইপিটা ধরে কিভাবে আমরা আগে দেখি। আইপিটা ধরে হচ্ছে আগে আমাদের প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি আমরা অবশ্যই ইউএস সিলেক্ট করব। অবশ্যই বলতে আমরা যারা সিএল এ কাজ করবো তারা ইউএস সিলেক্ট করবো। এখানে মোটামুটি সব দেশেরই আইপি আছে। আমরা ইউএস এ কাজ করবো তাই ইউনাইটেড স্টেট সিলেক্ট করেন। এরপর আমাদের স্টেট সিলেক্ট করতে হবে। আমরা যে সিটিতে পোস্ট করব সেই সিটি হিসাবে আমাদের একটা স্টেট এবং সিটি সিলেক্ট করে নিতে হবে। আমি আমার মতন একটা সিটি সিলেক্ট করে নিলাম। সিটি সিলেক্ট করার পরে আমরা যখনই কানেক্ট দিব তখনই আমাদের আইপিটা ধরবে। এই যে লোডিং দেখাচ্ছে, এই আইপিটা ধরতে 1-2 মিনিট লাগে না, মোটামুটি 10 সেকেন্ড লাগতে পারে। এটা নেট স্পিড এর উপরে নির্ভর করে যে এটা আসলে কত সময় লাগবে। নেট স্পিড যদি ভালো থাকে তাহলে এটা খুব কম সময়তেই কানেক্ট হয়ে যায়। আচ্ছা, আমরা একদম লাইভ রেকর্ড করছি। এখানে আমাদের যতটুকু সময় লাগতেছে আমরা দেখতেছি। আমরা এখানে কোনো কাটা ছিঁড়া করতেছি না আর কি। আমরা একটু ওয়েট করি। এই যে আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে। আমরা এখানে আইপিটা একটু চেক দিই। আইপি কানেক্ট হওয়া মানে আইপি ধরে গেছে, ঠিক আছে। তারপরে আমরা নতুন বলে আমরা একটু চেক দিয়ে নিই। এটা বারবার চেক দিয়ে আমাদের ডাটা নষ্ট করার দরকার নাই, কারণ এই এটা হচ্ছে এমবি হিসাবে। আপনি এই আইপিটা ধরার পরে যাই ইউজ করবেন এটা ডাটা খাটতে থাকবে। এই দেখেন আমরা আইপি চেক করতেছি যে আইপি কি। এই দেখেন আমরা যা যা ধরছি এখানে আমাদের চলে আসতেছে একদম রিয়েল আইপি, বুঝতে পারছেন। এই যে আমরা চেক করে দেখলাম যে হ্যাঁ আমাদের আইপি ঠিক আছে। এখন যদি আমরা cl.com এ ঢুকি আমরা ইজিলি cl.com এ ঢুকে পোস্ট করতে পারবো, ঠিক আছে। এটা সবাই মনে রাখবেন যে আমরা যে আইপিটা মানে আমরা পোস্টিং এ সবকিছু রেডি রাখবো। এই যে এখানে আমরা যা ধরছি সব অটোমেটিক চলে আসবে আমাদের। যদি আমরা আইপি ছেড়ে দিই তাহলে আসতে হচ্ছে এই পেজটা, কিন্তু আইপি ধরছে বলে আমাদের ডিরেক্ট সিটি দেখাচ্ছে, বুঝতে পারছেন। আর সবাই মনে রাখবেন যে এটা হচ্ছে আইপিটা ধরার পরপরই, মানে ধরার সাথে সাথে আপনাকে কাজটা খুব দ্রুত শেষ করতে হবে ওই দিন 2 মিনিটের ভিতরে, তাহলে আপনার আইপিটা কম খরচ হবে। এখানে আমরা আইপিটা ডিসকানেক্ট করবো, আমাদের কাজ শেষ। আমরা এখানে আসি। এ দেখেন আমার মোটামুটি 1 এমবি মতন খরচ হয়ে গেছে। আমরা কি করব, ডিসকানেক্ট দিলাম। ডিসকানেক্ট দিলে আমার আইপিটা ডিসকানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট, ঠিক আছে। এখন যদি আমি আবার লোকেশন চেক করি তাহলে দেখেন কি হয়। এই দেখেন বাংলাদেশ চলে আসছে, ঠিক আছে। এই যে বাংলাদেশ ঢাকা চলে আসতেছে। আশা করি বুঝতে পারছেন আইপিটা খুবই ইজি ইউজ করা। আপনারা এই ভিডিওটা দেখে শিখতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।